প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। বরাবরের ন্যায় আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ক্লাস নিয়ে। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেন্টেন্স নিয়ে, মনে আছে তো? আবার একটু আমরা দেখে নেই সেন্টেন্স কি। দুই বা তাহার অধিক ওয়ার্ড একত্রে মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, এই রূপ শব্দ বা শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। আবার বলছি, তোমাদের মনে আছে কিনা দেখো, দুই বা তাহার অধিক ওয়ার্ড একত্রে মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, এই রূপ শব্দ বা শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্সকে আমরা স্ট্রাকচার দিক থেকে তিন ভাগে ভাগ করতে পারি। অতএব আমরা বলতে পারি সেন্টেন্স স্ট্রাকচার দিক থেকে তিন প্রকার, যথা সিম্পল সেন্টেন্স যা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। সেন্টেন্সকে ভাবগত দিক থেকে সেন্টেন্স পাঁচ প্রকার। এক নম্বর অ্যাসারেটিভ সেন্টেন্স, দুই নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, চার নম্বর অপারেটিভ সেন্টেন্স, পাঁচ নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স। এর আগের ক্লাসে তোমাদের এই সেন্টেন্সকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই সেন্টেন্সকে আমরা কীভাবে চিনব। এই সেন্টেন্সকে চিনতে গেলে সর্বপ্রথম আমার জানতে হবে ক্লোজ এবং ফিনিট ও ইনফিনিটিভ ভার্ব। সর্বপ্রথম আমরা আলোচনা করি তিনটা সেন্টেন্স নিয়ে, এক নম্বর সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এই তিনটি সেন্টেন্সকে জানতে গেলে আমার জানতে হবে এক নম্বর ক্লোজ, দুই নম্বর ফিনিট, অ্যান্ড নন ফিনিট। ক্লোজ এবং ফিনিট ও নন ফিনিট ভার্ব নিয়ে ভার্বকে আমার জানতে হবে। তাহলে প্রথমে আমরা জানি ক্লোজ, ক্লোজটা কী। প্রথমে এক নম্বর যে ক্লোজটা আছে, ক্লোজ সম্বন্ধে আমরা আলোচনা করি, CLU ক্লোজ। ক্লোজ শব্দের অর্থ হয়েছে বাক্যাংশ। ক্লোজ হলো সেন্টেন্সের একটি অংশ। ক্লোজ হলো তাহলে আমরা আজকে জানবো ক্লোজ হলো সেন্টেন্সের একটি অংশ, যার একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবে। যার প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা জানলাম ক্লোজ নিয়ে। ক্লোজ হলো একটি সেন্টেন্স, ক্লোজ হলো বাক্যাংশ, ক্লোজ সেন্টেন্সের একটি অংশ যার একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবে। সুতরাং আমরা বলতে পারি
প্রিয় শিক্ষার্থী, তাহলে ক্লোজের সংজ্ঞাটি তোমরা লিখে নাও। ক্লোজ হলো সেন্টেন্সের একটি অংশ যার একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে। সুতরাং আমরা বলতে পারি দুই বা ততোধিক সেন্টেন্স মিলে যদি একটি বৃহৎ সেন্টেন্স গঠন করে, তবে ওই বৃহৎ সেন্টেন্সের প্রত্যেকটি সেন্টেন্সকেই আলাদাভাবে ক্লোজ বলে। ক্লোজ প্রধানত তিন প্রকার। ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার, ১ প্রিন্সিপাল ক্লোজ, ২ সাবঅর্ডিনেট ক্লোজ, ৩ তাহলে ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করলাম। কি প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তা প্রিন্সিপাল ক্লোজ সম্বন্ধে আমরা জানবো। প্রিন্সিপাল ক্লোজ যা যে ক্লোজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ যে ক্লোজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাক্যটির দিকে লক্ষ্য করো। আই নো দা বয়, আই নো দা বয়, আমি বালকটিকে চিনি, আমি বালকটিকে চিনি। এই ক্লোজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। তা সুতরাং যে ক্লোজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। এই ধরনের যে যত ক্লোজ আছে এগুলিকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, এবার আমি একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সটির দিকে তোমরা লক্ষ্য করো। যেমন হু ইজ অনেস্ট, অর্থাৎ যে সৎ, যে সৎ বাক্যটি দ্বারা পূর্ণ অর্থ স্বাধীনভাবে প্রকাশ করা প্রকাশ হয় না, এর আগে অথবা পিছনে নিশ্চয়ই কোনো ভাব নিহিত আছে। কিন্তু যে সৎ এটা দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করা
গেল না। সুতরাং এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ না। সুতরাং আমরা বলতে পারি অতএব যে ক্লোজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ পারে না, তাকে প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা শিখে নাও সাবঅর্ডিনেট ক্লোজ। যে ক্লোজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না, যে ক্লোজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। যেমন হুইজ অনেস্ট, তোমরা তৃতীয় সেন্টেন্সটি আরেকটা সেন্টেন্সের দিক লক্ষ্য করো, একটা সেন্টেন্সের দিক লক্ষ্য করো। এখানে আই নো দ্য বয়, আই নো বয়িস অনেস্ট, আমি যে বালকটিকে চিনি সে সৎ। আমি যে বালকটিকে চিনি, যদি এখানে উপরে হয় আমি যে বালকটিকে চিনি, আমি যে বালকটিকে চিনি সে সৎ, তাহলে এখানে যে সেন্টেন্সটা দেখা গেল পুরনো একটা সেন্টেন্স প্রকাশ করছে, কিন্তু এই সেন্টেন্সটার দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে আই নো দ্য বয় একটা অংশ, আর একটা অংশ হচ্ছে হু ইজ অনেস্ট। তাহলে আই নো দ্য বয় এই অংশটুকু হবে সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। আর এই অংশটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজটা কি। প্রিন্সিপাল ক্লোজটা হলো যে ক্লোজ নিজে নিজেই অর্থ প্রকাশ করে করতে পারে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে যে কি প্রিন্সিপাল ক্লোজ। আর যে ক্লোজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অন্য ক্লোজের উপর নির্ভরশীল হতে হয়, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। এবার এসো আমরা আলোচনা করব প্রিন্সিপাল কোঅর্ডিনেট ক্লোজ নিয়ে। তিন নম্বরে যে ক্লোজটি আছে সে ক্লোজটির নাম হলো কোঅর্ডিনেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা এত সময় আমরা আলোচনা করেছিলাম প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। তা প্রিন্সিপাল ক্লোজটা কি তোমরা তো নিশ্চয়ই জানত যে স্বাধীনভাবে অর্থ প্রকাশকারী ক্লোজ। তা এই স্বাধীনভাবে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যদি কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয়, কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ।
তাহলে এসো আমরা লিখি যে দুই একত্রে দুই বা ততোধিক প্রিন্সিপাল যুক্ত কোঅর্ডিনেট ক্লোজ গঠন করতে গিয়ে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজের প্রয়োজন হবে। দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যদি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তবে তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। কোঅর্ডিনেটগুলি কি তোমরা লক্ষ্য করো, আমি একটি সেন্টেন্স লিখছি, হি ওয়েন্ট টু মার্কেট, হি and he bought a shirt. হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড হি বট এ শার্ট, অ্যান্ড হি বট এ শার্ট। এখানে হি ওয়েন টু মার্কেট একটি প্রিন্সিপাল ক্লোজ, হি বট এ শার্ট একটা প্রিন্সিপাল ক্লোজ। দুটি প্রিন্সিপাল ক্লোজ এই অ্যান্ড কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, এই অ্যান্ডটা দ্বারা কী হলো, যুক্ত হলো, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হলো, তাহলে এটা হয়েছে যে প্রিন্সিপাল ক্লোজ। এটা হচ্ছে সাবডেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। তাহলে দেখা যাচ্ছে এই প্রিন্সিপাল ক্লোজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, দুইটি কি করছে, অ্যান্ড দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তা
কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড বাট অর আদারওয়াইজ। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হলো and but or otherwise তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন হলো অ্যান্ড বাট অর আদারওয়াইজ। এই কনজাংশনগুলো দ্বারা যদি দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ সংযুক্ত হয় তাহলে আমরা তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলতে পারি। শিক্ষার্থীরা, এরপর আমাদের এই সিম্পল এবং কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সকে জানতে এবং চিনতে আরেকটি জিনিসের প্রয়োজন হয়, সেটা হয়েছে যে ফিনিট এবং নন ফিনিট ভার্বের। এসে আমরা সামান্য কিছু আলোচনা করি ফিনিট অ্যান্ড নন ফিনিট ভার্ব। ফিনিট অ্যান্ড নন ফিনিট ভার্ব। শিক্ষার্থীরা, আমি একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো। আই ওয়ার্ক হার্ড, আই ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, হি ওয়ার্কস হার্ড, টু শাইন ইন লাইট। দুটি সেন্টেন্সের মধ্যে একটি জিনিস, একটা পার্থক্য দেখা যায়, সেটা হয়েছে যে শুধুমাত্র সাবজেক্টের তারতম্য। প্রথম সেন্টেন্সটায় সাবজেক্ট হয়েছে পার্সন, যেমন ফার্স্ট পার্সন আই, তার ভার্বটা হয়েছে ওয়ার্ক। দ্বিতীয় সেন্টেন্সটার সাবজেক্ট হলো হি, ভার্বটা হলো ওয়ার্কস, কিন্তু মূল শব্দটা ছিল এখানে ওয়ার্ক, ডব্লিউ ও আর কে, ওয়ার্ক। এই ওয়ার্ক মানে কাজ করা। দ্বিতীয় সেন্টেন্সে সাইন উন্নতি করা, দ্বিতীয় সেন্টেন্সের ভিতরে ওয়ার্কস কাজ করা, এবং দ্বিতীয় ভার্বটি হলো শাইন উন্নতি করা। শিক্ষার্থীরা, তাহলে এবার তোমরা দেখো এখানে ওয়ার্ক এবং ওয়ার্কস একটু পার্থক্য দেখা যায়, তবে সাইন এবং সাইন কোনো পার্থক্য নেই। তাহলে যে সকল সেন্টেন্সের সাবজেক্ট সাবজেক্ট পার্সন নাম্বার এবং টেন্সের কারণে ভার্বের পরিবর্তন হয়, সুতরাং আমরা বলতে পারি যে সকল ভার্ব সাবজেক্ট নাম্বার
পার্সন, সাবজেক্ট নাম্বার পার্সন, টেন্স এর উপর পরিবর্তন, টেন্সের উপর পরিবর্তন হয় সেই সকল ভার্বগুলিকে, সে সকল ভার্বগুলোকে ফিনিট ভার্ব বলে। নন ফিনিট ভার্ব, ইট ইজ এ ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব যে সকল ভার্ব সাবজেক্ট নাম্বার পার্সন ও টেন্স এর উপর নির্ভর করে। তো সুতরাং আমরা জানলাম ফিনিট ভার্ব, ফিনিট ভার্বটা কি, যে সকল ভার্ব সাবজেক্ট পার্সন ও নাম্বার ও টেন্সের উপর পরিবর্তন হয় ভার্বগুলি পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন এখানে কি হলো ওয়ার্কস আর ওয়ার্ক এবং ওয়ার্কস, এখানে ওয়ার্কস পরিবর্তন হয়ে গেছে, একটা এস যোগ হয়েছে, এটা হয়েছে যে ফিনিট ভার্ব। আর যেটা কিন্তু এখানে সাইন কোনো পরিবর্তন হয় নাই, সাইন এখানে কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ যে সকল ভার্ব সাবজেক্ট নাম্বার পার্সন ও টেন্সের উপর নির্ভর করে কোনো পরিবর্তন হয় না তাকে নন ফিনিট ভার্ব বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা এই সেন্টেন্সকে জানার জন্য কি ক্লোজ এবং ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আগামীতে এটা নিয়ে আরও বিস্তারিত যদি সময় পাই ইনশাআল্লাহ তোমাদের সামনে হাজির হব। আজকে আর নয়, খোদা হাফেজ। তোমরা সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।